তো বন্ধুরা বুঝতে পারছো, কেউ যদি তোর বাবুর কল রেকর্ড করতে চায় তাহলে তো বাবু শুনতে পেয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, আশা করি তোমরা ভালো আছো। তো আগের ভিডিওতে আমরা দেখেছি যে এই মোটোরোলা ওয়ান ফিউশন প্লাস তার স্পেসিফিকেশান এবং প্রাইস। তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখব যে এই মোটোরোলার ওয়ান ফিউশন প্লাস এই ফোনটা তোমাদের নেওয়া উচিত কি না, বা কার কার জন্য এই ফোনটা পারফেক্ট হবে, তো সেটাই ডিসকাস করব এই ভিডিওতে। তো যারা যারা আগের ভিডিওটি দেখোনি যে ফুল স্পেসিফিকেশান এবং কোন প্রাইস রেঞ্জের মধ্যে এই মোটোরোলা ওয়ান ফিউশন প্লাস আসে, তো আমি আই বাটনে আমি দিয়ে দেবো যে মোটোরোলার যে ফুল স্পেসিফিকেশানের ভিডিওটা, সেটা আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ভিডিওটা চেক করে নিতে পারো। তো চলুন সময় নষ্ট না করে ভিডিও স্টার্ট করা যাক। তো বন্ধুরা, অ্যাট ফার্স্ট উই আর টকিং অ্যাবাউট কনস। তো এই মোটোরোলা ওয়ান ফিউশন প্লাস এই ফোনটার যে কোন কোন জিনিসগুলো খারাপ সেই ব্যাপারেই ফার্স্টে কথা বলবো। তো সবার ফার্স্ট পয়েন্ট হচ্ছে ফোনটার ওয়েট এবং লুকস। তো ফোনটার ওয়েট হচ্ছে 210 গ্রাম, মানে তোমরা বুঝতেই পারছো যে কতটা ওয়েট হচ্ছে এই ফোনটার। তো সত্যি কথা বলতে আমি নিজে মোটোরোলা ওয়ান পাওয়ার ইউজ করছি, তো মোটোরোলার এই ফোনগুলো খুবই থিক হয় এবং একটু ভারী হয় অন্য ফোনের তুলনায়। তো তোমরা সেটা মাথায় রেখো যে এই ফোনটা কিন্তু খুবই ভারী। এবার চলে আসি লুকসের ব্যাপারে। তো এই ফোনের দুটো কালার তোমরা পেয়ে যাবে, একটা হোয়াইট এবং আরেকটি হচ্ছে ব্লু। তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ যে এই দুটো কালার তোমরা দেখতে পেয়ে যাবে, এবং এর যে ডিজাইনটা, এর যে লুকসটা খুবই বেসিক লুকস। মানে এই দামের মধ্যে তোমরা পোকো X2 বা রেডমি নোট 9 Pro Max দেখতে পেয়ে যাবে। তো সেই ফোনগুলোর সাথে মোটোরোলার এই ফোনের লুকসের যদি কম্প্যারিজন করো তাহলে মোটোরোলার এই ফোনটা অনেকটা পিছিয়ে। তো সেকেন্ড প্রবলেম হচ্ছে মোটোরোলার এই ফোনটাতে তোমরা ম্যাগনেটোমিটার সেন্সর দেখতে পাবে না, মানে তোমরা কম্পাস ইউজ করতে পারবে না এই ফোনটাতে। তো বন্ধুরা 3 নম্বর ড্রব্যাক্স হচ্ছে এই ফোনটার ক্যামেরা। মানে তোমরা যারা একটু ক্যামেরা সেন্ট্রিক ফোন চাইছো তো তাদের জন্য এই ফোনটা একদমই না। অলদো তোমরা এখানে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং হচ্ছে 16 মেগাপিক্সেল, মানে 16 মেগাপিক্সেলের তোমরা সেলফি ক্যামেরা দেখতে পেয়ে যাবে, কিন্তু বন্ধুরা বলে রাখি ক্যামেরার কোয়ালিটি অতটা ভালো না অ্যাজ কম্পেয়ার টু পোকো X2 বা রেডমির নোট 9 Pro Max। তো আই হোপ সফটওয়্যার আপডেটে এই জিনিসগুলো ফিক্স হবে। তো 4 নম্বর ড্রব্যাক্স হচ্ছে তোমরা স্ট্যাটাস বার দেখতে পাবে না, মানে উপরে যে নেটওয়ার্কের স্পিড এই সব জিনিসগুলো এই ফোনের মধ্যে তোমরা পাবে না। তো নেক্সট 5 নম্বর ড্রব্যাক্স হচ্ছে এই ফোনটার চার্জিং। অলদো এই ফোনে তোমরা 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট দেখতে পেয়ে যাবে, কিন্তু মোটোরোলার যে ওয়েবসাইট আছে সেখানে আমি দেখছিলাম যে 15 ওয়াট লেখা, কিন্তু ফ্লিপকার্ট বা অন্য জায়গায় 18 ওয়াট। তারপরে আমি কনফার্ম করলাম যে 18 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে এই ফোনটার মধ্যে, কিন্তু এই 18 ওয়াটের চার্জারে তোমরা যদি চার্জ করো তাহলে তোমাদের অলমোস্ট 2.5 ঘন্টা লাগবে এই 5000 mAh এর ব্যাটারি চার্জ হতে। তো মোটোরোলার এই ফোনে তোমরা চার্জ দিতে 2.5 ঘন্টা টাইম লাগছে, মানে 18 ওয়াটের ফাস্ট চার্জিং ইউজ করছো তা সত্ত্বেও তোমাদের 2.5 ঘন্টা টাইম লাগছে এই 5000 mAh ব্যাটারি চার্জ হতে। তো বন্ধুরা নেক্সট যে ড্রব্যাক, মানে 6 নম্বর ড্রব্যাক্সের ব্যাপারে যদি আমি বলি, সেটাই হচ্ছে কানেকটিভিটি। মানে এটি ভোল্টি সাপোর্টওয়ালা ফোন, কিন্তু তা সত্ত্বেও আমি অনেক জায়গায় পড়লাম, অনেক রিপোর্ট পড়লাম, সেখানে বলছে যে, বা ফ্লিপকার্টে তোমরা কমেন্টে দেখতে পাবে, তো সেখানে অনেক ইউজার কমপ্লেন করেছে যে এয়ারটেলের যে ভোল্টি সেটা কাজ করছে না এই ফোনটার মধ্যে। তো এই প্রবলেমটা এক বা দুজনের প্রবলেম হচ্ছে না, প্রায় অনেক রিপোর্ট আমি দেখলাম, প্রায় অনেক কমেন্ট দেখলাম যে সবারই সেম প্রবলেম হচ্ছে এয়ারটেল সিমের সাথে, কিন্তু জিও বা অন্য যে সিমগুলো আছে আইডিয়া সব সিমেই খুবই ভালো কাজ করছে এই ফোনটা, শুধু এয়ারটেল সিমে ভোল্টি এনাবেল হচ্ছে না। তো এটি একটি খুব বড় প্রবলেম এয়ারটেল ইউজারদের জন্য। তো নেক্সট 7 নম্বর ড্রব্যাক্স হচ্ছে এখানে তোমরা অনলি ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি সেন্সার দেখতে পেয়ে যাবে, মানে তোমরা শুধু ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারবে মোবাইলটি আনলক করার জন্য। এখানে কোনো ফেস আনলকের সিস্টেম দেওয়া নেই, বা অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও দেওয়া নেই, মানে অনলি ব্যাক সাইডে তোমরা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবে। মানে 17,500 টাকার ফোনে তোমরা ফেস আনলকের সিস্টেমও পাবে না। তো এটি একটি খুবই বড় ড্রব্যাক্স লাগলো আমার পার্সোনালি। তো বন্ধুরা ড্রব্যাক্সের তো
লম্বা লাইন চলে এসেছে। তো নেক্সট 8 নম্বর ড্রব্যাকস হচ্ছে এর ডিসপ্লেটা। তো এখানে 60 হার্জের ডিসপ্লে ইউজ করা হয়েছে। তো আমার মনে হয় আর এই 17,000-এর ফোনে তোমরা যদি অ্যাটলিস্ট 90 হার্জের ডিসপ্লে যদি না পাও তাহলে আর। কিন্তু বন্ধুরা এখানে HDR10+ সাপোর্ট দেখতে পেয়ে যাবে এই ডিসপ্লের মধ্যে। মানে তোমরা যারা নেটফ্লিক্স ভিডিও দেখো বা নেটফ্লিক্স ইউজ করো তো সেখানে HDR10 সাপোর্ট ভিডিও থাকলে তো সেখানে তোমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো হবে। তোমাদের 9 নম্বর ড্রব্যাকসটা হচ্ছে একটু অন্য ধরনের। মানে এই ফোনে হচ্ছে সেলফি ক্যামেরা তোমরা যখন অন করবে তখন পপ আপ ক্যামেরা উপর থেকে উঠে আসবে। কিন্তু বন্ধুরা তোমাদের যদি কোনো ভিডিও কল আসে, মানে ফোনটা অফ থাকা সত্ত্বেও যদি তোমরা ভিডিও কল আসে, অটোমেটিকলি তোমাদের যে ক্যামেরা সেটি অন হয়ে যায়, অটোমেটিকলি যে উপরের যে পপ আপ যে ক্যামেরাটা সেটা উঠে আসে। তো আমি জানি না যে এটা কেন হচ্ছে বা এটা কি পার্মানেন্ট নাকি কোনো সফটওয়্যার আপডেটে এটা ফিক্স হবে। মানে তোমরা নিজেরাই ভেবে দেখো, তোমরা ফোনটা এমন কোনো জায়গায় রাখলে, তোমরা প্যান্টের পকেটে রাখলে, তো তখন তোমাদের ভিডিও কল এলো আর অটোমেটিকলি সেই পপ আপ ক্যামেরাটা অন হয়ে গেল, পপ আপ ক্যামেরাটা উপরে উঠে আসলো, তো তখন এই ক্যামেরাটি ড্যামেজ হওয়ার চান্স আছে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে কিন্তু এটি একটি খুবই বড় ড্রব্যাকস। তো বন্ধুরা লাস্ট এবং 10 নম্বর ড্রব্যাকস হচ্ছে এই ফোনটার কল রেকর্ডিং প্রবলেম। তো বন্ধুরা তোমরা যখন কল অ্যাটেন্ড করবে বা কলে কারোর সাথে কথা বলবে আর তুমি চাইছো যে তোমাদের মধ্যে যা কনভারসেশন সেটাকে তোমরা তুমি রেকর্ড করে রাখবে, তো সেখানে রেকর্ডের একটা বাটন আছে, যখন তুমি কল করবে তখন রেকর্ডের একটা বাটন পেয়ে যাবে। কিন্তু তুমি যখন রেকর্ড বাটনটা ট্যাপ করবে তখন অটোমেটিকলি বলবে যে দিস কল হ্যাজ বিন রেকর্ডেড। This call is now being recorded. আর এই কথাটা যে ফোনের অপর প্রান্তে যিনি আছেন তিনিও শুনতে পাবেন। মানে তো বন্ধুরা বুঝতে পারছো, কেউ যদি তার বাবুর কল রেকর্ড করতে চায় তাহলে তো বাবু শুনতে পেয়ে যাবে। তো এটি একটি খুব মেজর প্রবলেম এবং খুব মেজর ড্রব্যাকস এই ফোনটার মধ্যে। তো বন্ধুরা 10টা যে প্রবলেম ছিল সেটা তো আলোচনা করলাম, তো এবার চলে আসি প্রোজের ব্যাপারে। তো বন্ধুরা এই ফোনটার মধ্যে মেন প্রোজের কথা বললে এখানে তোমরা স্টক অ্যান্ড্রয়েড পেয়ে যাবে। তো বন্ধুরা এই ফোনটার মধ্যে তোমরা অ্যান্ড্রয়েড 10-এর স্টক অ্যান্ড্রয়েড দেখতে পেয়ে যাবে। এই ফোনটার মধ্যে তোমরা কোনো থার্ড পার্টি অ্যাপস, ব্লু টায়ার অ্যাপস, মানে যেরকম ক্লিনার বা হ্যালো এই ধরনের কোনো থার্ড পার্টি অ্যাপস পাবে না, যেখানে তোমাদের যে ইউজার এক্সপিরিয়েন্স বা সফটওয়্যার যে এক্সপিরিয়েন্সটা না সেটা খুবই খুবই ভালো তোমরা পেয়ে যাবে এই ফোনটার মধ্যে। তো 2 নম্বর হচ্ছে এই ফোনটার প্রসেসর। তো এই ফোনটার মধ্যে স্ন্যাপড্রাগন 730G প্রসেসর ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে 8 ন্যানোমিটার বেস প্রসেসর। তো এটি একটি গেমিং সেন্ট্রিক প্রসেসর, মানে যারা পাবজি বা কল অফ ডিউটি টাইপের মোবাইল গেম খেলতে চাও তো তাদের জন্য এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন। তোমাদের 3 নম্বর যে প্লাস পয়েন্ট এই ফোনটার সেটা হচ্ছে বিগ ব্যাটারি। যদিও তোমরা এখানে চার্জিং 2.5 ঘন্টা টাইম চার্জিংয়ে লাগে, তাও এই ফোনটার যে ব্যাটারি ব্যাক আপ সেটা খুবই দারুণ, 5000mAh-এর ব্যাটারি পেয়ে যাবে এই ফোনটার মধ্যে। তো বন্ধুরা নেক্সট প্লাস পয়েন্ট হচ্ছে মোটো গেস্টার। মানে অনেকদিন আগে থেকেই মোটোরোলার ফোনে মোটো গেস্টার আসতো, ফোনটা শেক করলে অটোমেটিকলি ফ্ল্যাশ লাইট জ্বলে উঠবে বা তোমরা যদি টুইস্ট করো তাহলে অটোমেটিকলি ক্যামেরা অন হয়ে যাবে। তো এটি একটি খুবই কুল ফিচার্স মনে হয় এই মোটোরোলার ফোনে। তো নেক্সট প্লাস পয়েন্ট হচ্ছে এই ফোনটার হচ্ছে সাউন্ড কোয়ালিটি। মানে এই ফোনের যে সাউন্ড প্রোডিউস করে বা 3.5mm জ্যাকের যে সাউন্ড আউটপুট সেটি খুবই খুবই ভালো, মানে ঠিক কোয়ালিটি সাউন্ড তোমরা পেয়ে যাবে এই ফোনটার মধ্যে। তো বন্ধুরা অ্যাট দ্য এন্ড পয়েন্ট আমি এটাই বলবো যে যারা একটু স্টক অ্যান্ড্রয়েড পছন্দ করে, যারা সফটওয়্যার এক্সপিরিয়েন্স করতে চাও স্টক অ্যান্ড্রয়েডের এবং তার সাথে সাথে একটি বড় ব্যাটারি চাচ্ছেন এবং একটি গেমিং সেন্ট্রিক ফোন চাইছেন, মানে এমন একটা ফোন হবে যেখানে তোমরা আরামসে পাবজি কল অফ ডিউটির মতো গেম আরামসে খেলতে পারবে হাই কোয়ালিটিতে, তো তাদের জন্য এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে ডিসকাস করলাম যে মোটোরোলা ওয়ান ফিউশন প্লাস এই ফোনটার
প্লাস পয়েন্ট সাথে সাথে নেগেটিভ পয়েন্ট, মানে আমরা তো অনেক নেগেটিভ পয়েন্ট ধরলাম এই ফোনটাতে। তো অনেক রিসার্চ করার পর আমি এই নেগেটিভ পয়েন্টগুলো বের করেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো ভিডিওটা, আর আমি প্রতিদিন এরকম ভিডিও আনতে চলেছি, তো তোমরা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটাকে জয়েন করো, সাবস্ক্রাইব করে দাও, লাল কালারের যে বাটনটা আছে ওটা প্রেস করে দাও। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।